আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি নুসরাত কুকিং হোমের গোলাপ জামুন মিষ্টি রেসিপি দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে গোলাপ জামুন মিষ্টি। একেবারে সহজভাবে এই মিষ্টিগুলো তৈরি করে দেখাবো। চলুন তাহলে কিভাবে এই মিষ্টিগুলো তৈরি করতে হয় সেটা দেখে নেওয়া যাক। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি ছানা। এখন ছানাগুলোকে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর যখন ছানার দলাগুলো এমনভাবে ভেঙে যাবে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করতে হবে অন্য সব উপকরণগুলো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সুজি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ময়দা। এখন বেশ কিছুক্ষণ ধরে সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো মতো মথে নিতে হবে। এই কাজটা করতে হবে একটু সময় নিয়ে, যেন ছানাগুলো ভালো মতো মাখানো হয়। আমি বেশ কিছুক্ষণ ধরে ছানাগুলোকে ভালো মতো মাখিয়ে নিয়েছি। এরই মধ্যে ছানাগুলো কিন্তু অনেকটা সফট এবং স্মুথ হয়ে গেছে। ছানাগুলো ভালো মতো মাখানো হয়ে গেলে এখন মিষ্টি তৈরি করে নিব। এর জন্য প্রথমে হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। এখন একটু একটু করে ছানার মিশ্রণগুলো নিয়ে হাতের সাহায্যে মিষ্টি তৈরি করে নিতে হবে। আমার একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে। একই রকমভাবে বাকি মিষ্টিগুলোও তৈরি করে নিয়েছি। এখন চুলায় চলে যাবো এগুলোকে ভেজে নেওয়ার জন্য। এর জন্য প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। প্রথম অবস্থায় চুলার আঁচটা একেবারে লোয়ে রেখে তেলগুলোকে হালকা গরম করে নিতে হবে। প্রথমে যদি তেলগুলোকে অনেক বেশি গরম করে নেওয়া হয়, সেক্ষেত্রে মিষ্টির উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা হয়ে থাকবে। আমি একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে নিয়েছি। এই পর্যায়ে মিষ্টিগুলোকে নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পর যখন মিষ্টিগুলোর কালার চেঞ্জ হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে কড়াইয়ের এক পাশ ধরে এমনভাবে নাড়িয়ে দিতে হবে যেন মিষ্টিগুলো চারিপাশে সমানভাবে রান্না করা হয়। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মিষ্টিগুলোকে আরও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এর মধ্যে মিষ্টির উভয় পাশে কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এখন মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিব। এবার শিরা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যতটুকু চিনি নিয়েছি তার সমপরিমাণ দিয়ে দিচ্ছি পানি। চিনিগুলো একটু গলে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ। আমি এখানে 3টা এলাচকে ফাটিয়ে দিয়েছি। যখন শিরাগুলোর মধ্যে এমনভাবে বলক আসতে শুরু করবে এবং শিরাগুলোকে নাড়তে একটু ভারী মনে হবে, ঠিক সেই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে এই পর্যায়ে আমি একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি যখন দেওয়া হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিট। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে শিরা স্যুপ করে নিয়েছে। মিষ্টিগুলো আগের থেকে ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে আরও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরই মধ্যে মিষ্টিগুলো কিন্তু আরও অনেকটাই ফুলে যাবে। তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টার মধ্যে শিরাগুলো কিন্তু খুব সুন্দর মতো মিষ্টির মধ্যে ঢুকে গেছে। আপনারা দেখেই বুঝতে পারবেন মিষ্টিগুলো আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। এখন একটা মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এর ভেতরে কতটা রস ঢুকেছে। এর ভেতরে কিন্তু কোনো শক্ত ভাব নেই। তৈরি হয়ে গেল গোলাপ জামুন মিষ্টি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এমনভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।